আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ওহে প্রিয় আপনাদের সবার পছন্দের গল্প একদম সমাপ্তি পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আপনাদেরকে অনেক অপেক্ষা করাইছি এই গল্পটার জন্য, তাই আমিও আপনাদের জন্য সাথে সাথে গল্পটা পাওয়ার সাথে সাথে আমি রেকর্ড করা শুরু করেছি, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। এখন 11:10 বাজে আর আমি এখন রেকর্ড করতেছি, জানি না কখন আপলোড কমপ্লিট করতে পারবো। তো যাই হোক, আশা করছি গল্পের শুরু থেকে একদম শেষ পর্যন্ত যারা পড়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো গল্পটা, 1 পর্ব থেকে আজকের 54 শেষ পর্ব পর্যন্ত পুরো গল্পটা কেমন লেগেছে। আর অবশ্যই না টেনে একদম শুরু থেকে এই পর্বের শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করবেন। যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এমন সব ভালোবাসার গল্পগুলো পড়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। চিড়েকুঠার ঘর থেকে বেরিয়ে আহিকে নিয়ে সাদের বাম পাশে চলে গেল হ্যাবেন। সেখানে গিয়ে আহির হাতটি ছেড়ে দিয়ে পাশেই চুপটি করে দাঁড়িয়ে রইল। জ্যোৎস্নার কোমল কাব্যিক রূপে বাড়তি কোনো আলোর প্রয়োজন হলো না আহির। সেই স্পষ্ট দেখতে পাচ্ছে সাদের মেঝেতে একটি গোলাকার চারপায়া বিশিষ্ট উঁচু আসবাব বিশেষ, যেটি পায়া অবধি সাদা পর্দায় ঢাকা রয়েছে এবং মুখোমুখি দুটো চেয়ার। তার থেকে কয়েক কদমে দু চার কোণের চারটি ভিন্ন ভিন্ন গাছ তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে চারটি গাছকেই শনাক্ত করতে পারল সে। লাল গোলাপ এবং সবুজ পাতায় পরিপূর্ণ একটি গোলাপ ফুল গাছ, মাঝখানে রয়েছে সাদা আস্তরণে ঢাকা গোলাকার টেবিল, তারপরেই লাল গোলাপ গাছটির সম্মুখীন হয়ে দাঁড়িয়ে আছে আরেকটি গাছ যেটিতে রয়েছে কদম ফুলে ভরপুর। চমকে লাল গোলাপ গাছটির দিকে আবারও তাকালো আহি। এমনও হয়, এমন গাছ তো আগে কখনো দেখেনি সে, এত বড় গোলাপ গাছ কসমিনকালেও দেখেনি সে, এমনটি হয় তাও শুনিনি কারো কাছে। সাদে এই অদ্ভুত গাছগুলোর স্থান হলো কি করে? ব্রজুগল কোচকে গোলাপ গাছের বাম পাশে তাকালো, সেখানে যে গাছটি দেখতে পেল সেটি হচ্ছে আগা থেকে গোড়া অবধি কাশ ফুলে ভরপুর। আশ্চর্যান্বিত হয়ে চেয়ে রইল সে। কাশফুলের এমন গাছ, কাশফুলের কাছের গাছের সম্মুখে দাঁড়িয়ে আছে শিউলি ফুল গাছ। আশ্চর্যান্বিত হয়েই এবার হ্যাবেনের দিকে তাকালো আহি। হ্যাবেন ট্রাউজারের পকেটে দুহাত গুজে অষ্টকোণে দুর্বৃত্ত হাসি ফুটিয়ে নির্মিশেষে দৃষ্টিতে তাকিয়ে আছে আহির পানে। আহির আশ্চর্যান্বিত মুখশ্রী উদ্ভাসিত দৃষ্টিজোড়া অতি সন্তর্পণে দেখিয়ে যাচ্ছে। আহি অবনত কণ্ঠে বলল, এসব কি হ্যাবেন? হ্যাবেন বলল, এখানে আপনি যা দেখেছেন পরবর্তীতে যা দেখতে পাবেন এবং আপনার সাথে যা কিছু ঘটবে সবই আপনার কল্পনা জগতের ঊর্ধ্বে ম্যাম। তবে হ্যাঁ, আপনার কল্পনা জগতের রহস্য উদ্ঘাটন করেই ছোট্ট পরিসরে এই আয়োজন আমার। আপনি খুশি তো মাই জান? হ্যাবেনের মুখে ঢঙ্গি সুরে আপনি শুনে কপটর রাগ দেখিয়ে আহি বলল, এইসব আয়োজন কি রিয়েলি আমার জন্য হ্যাবেন তালুকদার, নাকি নতুন কোনো রমণীর আগমন ঘটেছে আপনার জীবনে? আমার জন্যই যদি হবে তো এই লুকোচুরি খেলা কেন? আমায় এবার বাড়ি ছাড়া করানোর জন্য সকালে উঠে পড়ে লেগেছিলেন কেন? হোয়াই? হক চকিয়ে গেল হ্যাবেন, সেই সাথে মজা পেল খুব। হাত দুটো পকেটে গুজে রাখা অবস্থায় মাথা উঁচিয়ে বুক ফুলিয়ে দারুণ এক ভাব নিয়ে আহির আশেপাশে ধীর পায়ে ঘুরপাক দিতে শুরু করলো। আহির চোখ ঘুরিয়ে হ্যাবেনের ভাবভঙ্গি দেখে প্রচণ্ড ক্ষেপে গেল, আঙুল উঁচিয়ে বলল, আপনার মতো খারাপ মানুষ আর দুটো দেখিনি আমি, আপনার মধ্যে আমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নাই, আপনার মতো মানুষের সঙ্গে এক মুহূর্ত থাকা ইম্পসিবল। কথাগুলো বলেই চলে যাওয়ার জন্য উদ্যত হলো আহি, ঠোঁট কামড়ে হাসলো হ্যাবেন। আহির হাত আটকে যেতে বাধা দিল আহি, থেমে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করলো। রাগদার আকাশ ছুঁয়েছে বুঝতে পারলো হ্যাবেন, তাই আর বেশি ঘাটলো না, এক টানে টেবিলের সামনে রাখা চেয়ারে বসিয়ে দিয়ে নিজে হাঁটু ঘিরে বসলো। আহির হাত জোড়া নিজ হাতে মুঠোবন্দি করে নিয়ে হাতের পিঠে চুমু খেলো আর বলল, সুন্দরী মেয়েদের রাগতে নেই, এতে তারা ভয়ঙ্কর সুন্দরী হয়ে ওঠে, তখন তাদের সে সৌন্দর্যের আগুনে আমার মতো কৃষ্ণ মানবরা জলসে যেতে পারে। হ্যাবেনের কথা শুনে আহির অনুরাগী মুখখানা এবার রক্তিম বর্ণ ধারণ করলো, চোখে মুখে ভর করলো একরাশ লাজুকতা। সেই লাজুকতাকে হ্যাবেন থেকে লুকানোর উদ্যোগ নিয়ে মাথা নিচু করলো আহি, চিবুক ছুঁয়ে রইল বুকে। হ্যাবেন পরিস্থিতি বুঝতেই উঠে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে আহিও দাঁড়িয়ে গেল, চোখে মুখে আবারও ক্রোধ ফুটিয়ে কিছু বলতে যাবে তৎক্ষণাৎ হ্যাবেন তার ওস্টে আঙুল চেপে ধরলো, দৃষ্টিতে প্রগাঢ়তা মিশিয়ে কণ্ঠে দৃঢ়তা বজায় রেখে বলল, কোনো কথা নয়, আমি যখন বলবো তখন তোমার বলার কোনো সুযোগ নাই,
ঠিক যেমনটা আমি যখন তোমায় আদর দিতাম তোমার বিন্দু সুযোগটুকু দিতাম না, এই বলেই বাঁকা হাসি দিল। পুরো শরীর শিরশির করে উঠল আহির, কান দিয়ে গরম ধোঁয়া বেরোচ্ছে, যেন ঠায় দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে উঠল। না পেরে হ্যাবেনের আঙুল চেপে রাখা হাতটি এক জটকায় ছাড়িয়ে পিছনে ঘুরে ঘন ঘন নিঃশ্বাস ছাড়ল। আহির অবস্থা যতটা না করুন, হ্যাবেনের অবস্থা তার থেকে চেয়েও দ্বিগুণ শোচনীয়। তাই খুব বেশি সময় নিল না হ্যাবেন। প্রথমত আহিকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই বলল, পরিবেশটা সুন্দর না? ক্ষণকাল চুপ থেকে আহি বলল, খুবই বাজে। হ্যাবেন বলল, তাই বলে আহির পাশে গিয়ে দাঁড়ালো হ্যাবেন আর বলল, কৃত্রিম বুদ্ধিমত্তা খাটিয়ে গাছগুলো লাগিয়েছি, মাটিবিহীন এমন সুন্দর পুষ্পে সজ্জিত গাছ উপহার দিলাম আর তুমি বলছো খুবই বাজে? এইসবই তোমার জন্য নিজ বুদ্ধি খাটিয়ে তৈরি করিয়েছি, কিছুটা প্রশংসা কিন্তু পেতেই পারি। গার বাকি আহির দিকে তাকালো হ্যাবেন, চাঁদের মৃদু আলোতে আহির লাজুক মুখখানা দেখতে পেয়ে স্মিত হাসলো সে। আহি তার পাশ থেকে সরে গিয়ে একে একে গাছগুলো ছুঁয়ে দেখল, গাছের পাতা থেকে শুরু করে ফল এবং আগাগোড়ার ডালপালা সমস্তটাই প্লাস্টিকের তৈরি, যা আহি ছুঁয়ে বুঝল নয়তো বোঝার উপায় নাই। হ্যাবেনের বুদ্ধিমত্তা সত্যি প্রশংসনীয় লাগলো তার কাছে, সেই সাথে খাঁটি প্রেমিক প্রুষও। মনের অজান্তে অষ্টকোণে হাসি ফুটল তার, সেই হাসিটা হ্যাবেন দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে আহিকে টেনে আবারও দাঁড় করালো। সাদা আস্তরণের ঢাকা টেবিলের সামনে নির্বোধের মতো তাকিয়ে রইল আহি। হ্যাবেন অষ্টকোণে মৃদু হাসিটা বজায় রেখেই বলল, এখন যা হবে সেসবের প্ল্যান আগে থেকেই করা ছিল, শুধু ভিন্নভাবে। সাবা মামের মৃত্যু না ঘটলে হয়তো সব কিছু অন্যভাবে হতো, সে যাই হোক হয়ে যাক না কেন, আমি আমার প্ল্যানে সাকসেসফুল হলেই চলবে, আর কিচ্ছু চাই না। হ্যাবেনের থেকে হাত ছাড়িয়ে আহি বলল, আমি কিছুই শুনতে চাই না আর না কিছু বুঝতে চাই, শুধু এইটুকু বলুন আপনি কি আমার সঙ্গে থাকতে চাইছেন না, আমায় কেন বাড়ি ফিরিয়ে দিতে চাইছেন? হ্যাবেন বলল, উফ আহি বড্ড অধৈর্য তুমি, যে প্রশ্নগুলো করছো সব উত্তর পেয়ে যাবে, তার জন্য মুখটা বন্ধ রাখতে হবে এবং আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আহি বলল, ওকে বলুন, শুনতে চাই আমি। মুচকি এসে আহির হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ট্রেনে চেয়ারে বসিয়ে নিজেও চেয়ার টেনে তার পাশে বসল। হ্যাবেনের নম্র স্বভাব দেখে কিছুটা অস্বস্তি ঘিরে ধরল আহিকে, জড়সড় হয়ে চুপ করে বসে রইল। তার অবস্থা দেখে হালকা কেঁসে উঠল হ্যাবেন এবং বলতে শুরু করলো, তুমি আমায় শর্ত দিয়েছিলে আহি, আমি তোমার শর্ত পূরণ করার সর্বাত্মক চেষ্টা করেছি, তবে একটা কথা বলে রাখি, শোনো, শর্ত সাপেক্ষে কখনো কারোর প্রতি ভালোবাসা জন্মায় না আর না সম্পর্কের ভীত শক্ত হয়। তোমার আমার সম্পর্ক শুরুটা যেভাবেই হোক না কেন, একটা সময় আমার দিক থেকে ভালোবাসা জন্মেছে আর সেই ভালোবাসা থেকেই আমি তোমার শর্তগুলো হয়তো পুরোপুরি পালন করতে সক্ষম হইনি। একটা মানুষ যখন তোমার মনের চাওয়া পাওয়া বুঝতে পারে, পড়তে পারে তোমার চোখের ভাষাগুলো, তখন সেই মানুষটা আর কি শর্ত পালন করবে বলতে পারো? অবাক দৃষ্টিতে হ্যাবেনের দিকে তাকালো আহি, পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে হ্যাবেনও। যতটুকু মুখে বলছে হ্যাবেন, যতটুকু কানে শুনছে আহি, এর চেয়ে দ্বিগুণ কথোপকথন হচ্ছে তাদের চোখে চোখ রেখে, যেন শুধু হাতে হাত রাখাই বাকি। হ্যাবেন হালকা কেঁসে উঠে আবারও বলল, তুমি আমায় শর্ত দিয়েছিলে তোমার থেকে দূরে থাকতে হবে, আমায় দূর থেকে তোমার পক্ষ থেকে কোনো প্রকার সাপোর্ট না পেয়ে তোমার মন জয় করতে হবে, বুঝতে হবে তোমার চোখের ভাষাগুলো। বিশ্বাস করো, আমি দিশেহারা হয়ে গেছিলাম, কোনোভাবেই তোমাকে ফেরাতে পারছিলাম না আর না বুঝতে পারছিলাম তোমার শর্তের আসল মানেগুলো, কিন্তু তোমাকে ছাড়া এক মুহূর্ত বাড়িতে টিকতে পারছিলাম না, আবার তোমার শর্তগুলো কীভাবে পূরণ করব তাও বুঝতে পারছিলাম না। একদিকে আমার শূন্য ঘর শূন্য বুক, অন্যদিকে নির্ঘুম রাত। তারপর রাত চলে যাচ্ছিল অথচ ঘুম নেই আমার চোখে, যখনই চোখ লাগতো তখনই নবজাত শিশুর কান্নার আওয়াজে চমকে উঠতাম, বুকটা খা খা করত, কানের কাছে স্পষ্ট ভেসে উঠত শিশু বাচ্চার গলা ফাটানোর চিৎকার, কখনো কখনো দূর আকাশে মেঘেদের ভেসে বেড়ানোর দৃশ্যতে ভেসে উঠতে তুমি তোমার কোলের সদ্যজাত শিশুর ঘুমন্ত মুখ দেখতে পেতাম, তোমরা দুজন স্বপ্নে এসেও আমাকে একা করে চলে যেতে, গলা ফাটিয়ে চিৎকার করে তোমাকে ডাকতাম, তোমরা দুজনই ফিরে তাকাতে না, আমাকে নিঃস্ব করে দিয়ে পাষাণ হৃদয়ের অধিকারিণী হয়ে আমার বাচ্চাকেও পাষাণ বানিয়ে নিয়ে চলে যেতে তুমি। তখন আচমকাই ঘুম ভেঙে যেত আমার, আশেপাশে তাকিয়ে দেখতাম আমি বিছানায় পড়ে আছি, এসি ফ্যান চলা সত্ত্বেও পুরো শরীর ঘেমে চুপচুপে হয়ে গেছে, গলা থেকে বুক অব্দি শুকনো কাঠের ন্যায় অনুভব হচ্ছে, শ্বাসরুদ্ধ হয়ে আসতো আমার, পাগল পাগল লাগতো, কখনো ইচ্ছে হতো নিজেকে শেষ করে দেই, কখনো বা ভাবতাম আবারও তুলে নিয়ে আসি তোমায়, হাত পা বেঁধে রেখে দেয় আমার ঘরের কোণে, যেন রাতে ঘুমাতে যাওয়ার সময় তোমার মুখখানি দেখতে পারি, আমার সকালটা শুরু হয় তোমার নিষ্পাপ মুখশ্রী দেখে।
প্রতিবার খাওয়ার সময় তোমার যত্নগুলো যেন আমি পাই, আমার বাম পাশে গত বছরের স্বভাবসুলভ যেন তোমাকে পাই, বাড়ি থেকে বেরোনোর সময় তোমার ছোট্ট এই কপালে আমার ঠোঁটের প্রগাঢ় স্পর্শটুকু দিতে পারি, প্রচণ্ড ক্লান্ত শরীর নিয়ে যখন বাড়ি ফিরব সদর দরজায় তোমার স্নিগ্ধ মুখশ্রী দেখে দূর করতে পারি আমার সকল ক্লান্তি, সবশেষে তোমার ঠোঁটের চুমু খেয়ে শান্ত করি আমার তৃষ্ণার্ত বক্ষস্থলকে। দুহাতে শাড়ি খামচে ধরে নিচের ওষ্ঠ কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে আহি। হ্যাভেন সেই স্বপ্নগুলি দেখে যা সে নিজেও দেখে আসছে গত কমাস ধরে। তার প্রতিটা সকালে তন্দ্রাকাটে নবজাতক শিশুর ক্রন্দন ধ্বনি শুনেই প্রথম দিকে সে তার মাকে এ বিষয়টা জানিয়েছিল, প্রশ্ন করেছিল বারেবার। তার মা উত্তর দিয়েছিল, তুই তো মা, বাচ্চার প্রতি তোর টান বেশি, হয়তো বেশি চিন্তা করিস বাচ্চাকে নিয়ে, ভাবিস তাই স্বপ্নে আসে। মায়ের কথা মনে করে আহি ভাবল, তাহলে কি হ্যাভেনও এ বিষয়ে ভীষণ উইক। আহির চোখে অস্ত্র দেখে বসা থেকে উঠে দাঁড়ালো হ্যাভেন এবং দৃষ্টি স্থির রাখলো আকাশ পানে, সেভাবেই বলতে শুরু করলো, এত যন্ত্রণার মাঝেও আমি তোমার দেওয়ার শর্ত, তোমার চোখের গভীরতা, তোমায় কেন রহস্য এই সব কিছুর হিসেব মিলাতে চেষ্টা করি, নারী চরিত্র যে ভীষণ রহস্যপূর্ণ হয় তোমার দ্বারাই বারবার প্রমাণিত হয়েছে। তোমার এই রহস্য কেবলমাত্র একটি পুরুষ দ্বারাই উদ্ঘাটন করা সম্ভব, আর সেই পুরুষটি হলাম আমি। রহস্য কীভাবে উদ্ঘাটন করেছিস জানতে চাও? হৃদির বিয়ে উপলক্ষে নানুবাড়ি যাওয়ার পর থেকে প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছি। তুমি বলেছিলে তোমার থেকে দূরে থাকতে, কিন্তু এত বেশি দূরত্ব আমার সহ্য হয়নি, তাই নানুমণিকে দিয়ে প্ল্যান করি তোমায় নানুবাড়ি নিয়ে যাই, অন্তত পক্ষে রোজ একবার হলেও চোখের দেখা তো দেখতে পারবো, এতটুকুতেই শান্তি। তবে সে শান্তি খুঁজতে গিয়ে পেয়ে গেছি অনেক বড় প্রাপ্তি, আর সে প্রাপ্তির ফলস্বরূপ আজকের এই দিনটি। ভেবেছিলাম হৃদির বিয়ের ঝামেলাটা মিটে গেলে আমাদের জীবনটা নতুন করে শুরু করব, সে ভাবনাতে সব প্ল্যান আগাচ্ছিল, কিন্তু প্ল্যান ফলোপ খেল সাবা ম্যামের মৃত্যুতে, তাই সব কিছু আবারও ভিন্নভাবে শুরু করলাম, কিন্তু সেখানেও বাধা দিলে তুমি, ভুলে গেলে নিজের দেওয়া শর্তগুলোর সাথে স্বপ্নগুলোও, কিন্তু আমি তো ভুলিনি, যে কোনো মূল্যে আমি তোমার স্বপ্ন পূরণ করতে চেয়েছি আহি। তবে হ্যাঁ, বড্ড শান্তি পেয়েছি দুদিন আগে, কথায় আছে তুমি যদি ইট ছোড়ো পাটকেল ফেরত পাবে, এ কথাটি যেমন আমার ক্ষেত্রে মিলেছে তেমন তোমারও। বেশ অনেকদিন আগে নিঃশব্দে হ্যাভেনের পাশে এসে দাঁড়িয়েছিল আহি, তাই হ্যাভেনের বলা শেষ কথাটি শুনতে সে বলল, মানে? ঘুরে দাঁড়ালো হ্যাভেন আহির কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলল, আশা করি সে রাতে বুঝেছ পার্টনার থেকে রেসপন্স না পেলে কতখানি কষ্ট হয়। বড় বড় করে তাকালো আহি, ভীষণ লজ্জা পেল, চোখ মুখের আকার পরিবর্তন হতে থাকলো ক্রমশ। হ্যাভেন মুচকি এসে আহির হাতটি ধরে আবারও টেবিলের সামনে দাঁড় করালো, তারপর নিজে হাঁটু গেড়ে বসে আহির বাম হাতটি নিজের ডান হাতে তুলে নিল। হাচমকাই এমনটা করায় চমকে উঠল আহি, বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল হ্যাভেনের দিকে। হ্যাভেন বাঁকা হেসে বাম হাতটি বাড়িয়ে টেবিলের উপর থাকা সাদা আস্তরণটি এক টানে সরিয়ে নিচে ফেলে দিল। এবার আরও একটু চমকালো আহি, হ্যাভেন তার কুটিল হাসিটি বজায় রেখে প্রগাঢ় দৃষ্টিতে আহির পানে তাকিয়ে বাম হাতের সাহায্যে টেবিলের মাঝ বরাবর থাকা লাল রঙের রিং বক্সটি হাতে নিয়ে কৌশলে এক হাতের সাহায্যে বক্সটি খুলেই রিং নিয়ে বক্স নিচে ফেলে দিল। এক ডোক গিলল আহি, তীব্র উত্তেজনায় বুক ধরফর করছে তার। হ্যাভেন অতি সন্তর্পণে আহির অনামিকা রিংটি পরিয়ে দিয়ে গাঢ় একটি চুমু খেলো আঙুলের পিঠে, তারপর আবারও টেবিলে হাত বাড়িয়ে লাল গোলাপ ফুলের তোড়া নিয়ে আহির দিকে উঁচিয়ে ধরে বলল, উইল ইউ ম্যারি মি অ্যাজ সেকেন্ড টাইম? পুরো শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল আহির, শরীরের প্রতিটি লোমকূপে যেন মিশে গেল হ্যাভেনের বলা কথাটি, উইল ইউ ম্যারি মি অ্যাজ সেকেন্ড টাইম? হায় কপাল, এও হওয়ার ছিল, বিয়ের দু বছর পর বর বউকে এভাবে প্রপোজ করছে, বিয়ের প্রপোজাল এও সম্ভব? হয়তো সম্ভব, হ্যাভেন দ্বারা সবই সম্ভব, আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলল আহি। হ্যাভেন তার প্রশ্নের উত্তর না পেয়ে আবারও বলল, উইল ইউ বি মাই কুইন? আই ওয়ান্ট টু মেরি ইউ ফর দ্য সেকেন্ড টাইম, প্লিজ অ্যাকসেপ্ট মাই অফার আহি। বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল আহি, সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি বুঝে উঠতে পারছিল না, এও হওয়ার ছিল তার সাথে, এত দুঃখ এত কষ্ট যন্ত্রণার পরে এতখানি সুখ লেখা ছিল তার কপালে। অতি সুখে হাউ মাউ করে কাঁদতে ইচ্ছে করল আহির, অস্পষ্ট স্বরে হ্যাভেনের নামটি উচ্চারণ করতেই হ্যাভেন আবারও বলল, আজ যদি তুমি আমায় অ্যাকসেপ্ট করো আগামীকালই শ্বশুরমশাইয়ের বাড়িতে গাড়ি পাঠাবো, তাদের অনুমতি নিয়ে আগামীকাল তোমার গায়ে হলো, তারপর বিয়ে, এবার কি গ্রহণ করবেন ম্যাম? দুচোখ বিয়ে অজোরে অস্ত্র নিঃসৃত হতে শুরু করলো আহির, হাত নামিয়ে ফেলল হ্যাভেন, মাথা নত করে ক্ষণকাল সময় চুপ থেকে ছোট্ট একটা শ্বাস ছাড়ল,
ফুলের তোড়াটি সাদের মেঝেতে পাশে রেখে দুহাতে আহির কোমর জড়িয়ে ধরল। আহির পেটের কাছে মাথা থেকে নিঃশব্দে অস্ত্রপাত করে বলল, আম সরি আহি, আমি তোমাকে আমার প্রথম ভালোবাসা, প্রথম স্ত্রী করতে পারিনি, কিন্তু আমি তোমায় আমার শেষ ভালোবাসা হিসেবে গ্রহণ করছি। কারো অতীত হওয়াটা গর্বের বিষয় নয় আহি, গর্ব তখন করা যায় যখন একটা মানুষের ভবিষ্যৎ শুধু তোমার দ্বারাই নিশ্চিত থাকে। তুমি আমার ভবিষ্যৎ, তুমি হীন আমার অস্তিত্বকেই স্বীকার করি না আমি। এই পৃথিবীতে সব সম্পর্ক সমান হয় না, সব ভালোবাসার প্রগাঢ়তা এক হয় না। তোমার আমার সম্পর্কের জটিলতাই সম্পর্কের প্রগাঢ়তা বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রথম বিয়েটা সুখকর ছিল না, আমাদের প্রথম বন্ধনটাও জোরালো ছিল না। এর ফলস্বরূপ হয়তো উপরওয়ালা আমাদের প্রথম সন্তানকেও আমাদের কাছে পাঠাননি, কিন্তু আমাদের দ্বিতীয় বিয়েটা সুখকর হবে। তোমার আমার এ দুটো পরিবারের সম্মতিতে আমরা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হব। দ্বিতীয়বার গড় বাঁধবো আমরা, দ্বিতীয়বার আমার সন্তান তোমার গর্ভে আসবে। আমাদের দুজনের ভালোবাসার ফল হবে সে, আমাদের দুজনের ভালোবাসায় সিক্ত হয়ে এই পৃথিবীর আলো দেখবে সে। আমার সন্তান, তোমার সন্তান, আমাদের সন্তান আসবে। ফুপিয়ে কেঁদে উঠল আহি। হ্যাবেন নিজের চোখের অস্ত্রকোনাগুলো আহির শাড়ি দ্বারা মুছতে এক ফোঁটা পানি স্পর্শ করলো আহির কুণ্ডলিতে। সঙ্গে সঙ্গে কেঁপে উঠল আহি, অস্পষ্ট স্বরে বলল, হ্যাবেন আপনি কাঁদছেন? স্মিথ হাসলো হ্যাবেন জড়িয়ে ধরা অবস্থাতে চোখ তুলে তাকিয়ে ভাঙা আওয়াজে বলল, আমার উত্তর এখনো পাইনি আমি। আহি ফিকরে উঠল কান্না মিশ্রিত হাসি দিয়ে মাথা নাড়িয়ে বলল, ইয়েস আই উইল। আহির থেকে উত্তর শুনে আবেশে দৃষ্টিজোড়া বন্ধ করে কুণ্ডলিতে অস্ত্র ছুঁয়ে দিল হ্যাবেন। শিউরে উঠল আহি, হ্যাবেনের আবদ্ধ হাত জোড়া জোরপূর্বক ছাড়িয়ে সরে গেল কিছুটা। ছোটকামড়ে হেসে ফেলল হ্যাবেন, মাথা চুলকে উঠে দাঁড়িয়ে ট্রাউজারের পকেটে হাত গুঁজে দিয়ে সাদের কর্নিশে আহির পাশে অতি নিকটে গিয়ে দাঁড়ালো। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে বলল, ভালোবাসি তোমায় প্রিয়তমা। হ্যাবেনের দিকে ঘুরে দুপায়ের গোড়ালি উঁচু করে দুহাতে হ্যাবেনের গলা জড়িয়ে ধরল আহি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসি প্রিয়। রাতের আকাশে চাঁদের পাশে অগণিত তারাদের মেলা বসেছে। সেদিকে দৃষ্টি স্থির রেখে এক হাত আহির কোমর জড়িয়ে আর এক হাত আহির চুলগুলো কানের পিছিয়ে দিয়ে ঘাড়ে চেপে ধরল। দৃষ্টি নত রেখে মৃদু স্বরে আহি বলল, এবার নিচে চলুন। আহির দিকে তাকিয়ে কটিল হাসলো হ্যাবেন আর বলল, অবশ্যই যাব সুন্দরী, তার আগে তোমার কোমল অস্ত্রজোড়া আমার ভালোবাসার সিক্ত করতে চাই। লজ্জা যেন এবার মরণই হয় আহির। হ্যাবেন তার লাজুকতা দেখে যেন খুবই উৎসাহ পেল আরও দ্বিগুণ লজ্জা দেওয়ার, তাই আচমকায় তার অস্ত্র চুময় লিপ্ত হয়ে পড়ল। রাত প্রায় 11টা বাজতে চলল, সকলেই রাতের খাবার খেয়ে উপরে চলে গেছে, বাকি রয়েছে আহি আর রুবিনা। রুবিনার সঙ্গে একসাথে খাবার সেরে বিয়ের ব্যাপারে টুকটাক কথা বলল আহি। যদিও রুবিনা প্রশ্ন করছে আহি শুধু উত্তর দিয়েছে, তবে তার ভীষণ লজ্জা করছিল। বিয়ের এতদিন পর আবার বিয়ে, ভাবতেই কেমন একটা অনুভূতি হচ্ছে। হ্যাবেন সবটা সামলে নেবে বলেছে, অলরেডি সব ম্যানেজও করা শেষ, তবুও আহির কেমন কেমন লাগছে, আবার মনে মনে ভীষণ ভালো লাগাও কাজ করছে। সকল দুঃস্বপ্নগুলো যেন এবার দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। খাওয়া শেষে সব কিছু গুছিয়ে হ্যাবেনের জন্য একবারটি পায়েস নিয়ে ওপরে চলে গেল আহি। হ্যাবেন মনের সুখে রোম জুড়ে পায়চারি করছে আহির রুমে যেতেই দুবার ব্রোচিয়ে বলল, এত লেট কেন? আহি বলল, মায়ের সঙ্গে জরুরি কথা বললাম। বলতে বলতে পায়েসের বাটিটা হ্যাবেনকে দড়িয়ে দিয়ে বিছানা ঠিক করতে লাগলো আহি। কয়েক চামচ পায়েস মুখে দিলেই সেন্টার টেবিলের বাটিটা রেখে আহির বাহু ধরে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে বলল, জাস্ট 10 মিনিটসের মধ্যে জাস্ট শাড়িটা চেঞ্জ করে আসবে। আহি বলল, মানে? হ্যাবেন বলল, ইয়াস লং ড্রাইভে যাব, রাতের ঢাকা শহর ঘুরব আজ দুজন মিলে। আহি বলল, পাগল আপনি, আপনি বউ নিয়ে রাত বিরাতে লং ড্রাইভে যাবেন? এও সম্ভব? দেখা যাবে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী শ্যুট করে আপনাকে মেরে দিয়ে আমাকে নিয়ে ভেগে যাবে। রাগান্বিত হয়ে আহির কাজ চেপে ধরল হ্যাবেন আর বলল, যা বলেছি তাই করো। এই পৃথিবীতে কারো বাপের সাহস নেই যে আমার উপস্থিতি বা অনুপস্থিতি তোমায় স্পর্শ করবে, ভেগে যাওয়া তো অনেক দূরের ব্যাপার। আহি বলল, বাপের নেই ছেলের থাকতেও পারে, বলেই চোখ মারল আহি। চোখ দুটো ছোট্ট করে দাঁতে দাঁত চেপে শক্ত হাতে আহির কোমর চেপে ধরল হ্যাবেন আর বলল, মুডটা আমার ভীষণ ভালো সুন্দরী, এভাবে খেপিও না, কেলেঙ্কারি ঘটে যাবে। এক ঢোক গিলে আমতা আমতা করে আহি বলল, ওকে ওকে কুল কুল, আমি রেডি হয়ে আসছি। সামনে একটি কার, পিছনে একটি কার, মাঝখানে রয়েছে সাদা রঙের প্রাইভেট কার, তার ভিতরে ড্রাইভিং সিটে রয়েছে হ্যাবেন, পাশের সিটে রয়েছে আহি। ঘরের বাইরে একান্ত সময় কাটাতে ইচ্ছে করলো যেন হয়ে ওঠে না হ্যাবেনের, তবু আজ আহিকে নিয়ে বেরোতে ইচ্ছে করলো, তাই সামনে পিছনে সিকিউরিটি রেখেই লং ড্রাইভে বের হলো তারা। বেশ অনেকটা পথ যাওয়ার পর হ্যাবেন বলল, আহি
আজকের এই রাতটা আমাদের জন্য খুবই স্পেশাল, এমন একটা স্পেশাল মুহূর্তে তোমার মুগ্ধকর সে কণ্ঠে একটি গান শুনতে চাই। লজ্জায় মাথা নিচু করে ফেলল আহি আর বলল, আমাকে হয়তো ব্যাকডেটে ভাবতে পারেন, আমি আধুনিক গানও পছন্দ করি না, গাইতেও পারি না, সত্যি বলতে আমার আগ্রহ আসে না, আমি পুরনো দিনের গানই শুনি এবং মাঝে মাঝে সেগুলোই গাই, আপনার পছন্দ নাও হতে পারে। ড্রাইভ করার পাশাপাশি আর চোখে আহির দিকে তাকালো হ্যাবেন আর বলল, আমি অনেক কিছুই ভাববো, সো এবার তুমি গাইতে শুরু করো, কেউ নেই এখানে, শুধু তুমি আর আমি, আমি আর তুমি, দুদিন পর আমাদের মাঝে কাউকে আনার জন্য প্রিপারেশন চলবে ইনশাল্লাহ, আপাতত আমায় শোনো, ফিউচারে শেয়ার আমায় শুনিও। হ্যাবেনের দিকে খানিকটা ঘেঁষে বসল আহি। হ্যাবেনের কাঁধে মাথা রেখে অনেকটা সময় প্রশান্তির শ্বাস নিল, তারপর মাথা তুলে হ্যাবেনের গালের টুক করে চুমু খেল, অতঃপর গাইতে শুরু করল। আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি। সুন্দর গানটা আপনারা গেয়ে নেবেন, ঠিক আছে, এমনিতে অনেক লেট হয়ে গেছে, সো গানটা গেয়ে নিতে পারেন, যদি গানটা শুনতে ইচ্ছে হয় ইউটিউবে সার্চ করে অবশ্যই শুনে নিতে পারেন, এখানে পুরো গানটা দেওয়া আছে, আমি জাস্ট চারটা লাইন রাখলাম, বাকিটা কেটে দিলাম। তো আজকের পুরো গল্পটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন, শুরু থেকে একদম শেষ পর্যন্ত যারা পড়েছেন তারা অবশ্যই অবশ্যই পুরো গল্পটা সম্পর্কে কমেন্ট করে জানাবেন, আর গল্পের সমাপ্তিটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, সব সময় ফারুক স্টোরির সাথেই থাকেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।